বল হাতে তানজিদ বোলিং এর স্টাইল এক ধাপে বল করে এবং তানজিদ পেয়ে গেল উইকেট। আজকে আজকে রাহুলের অভিষেক জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আরেক ক্রিকেট ব্লগ নিয়ে আপনার কাছে চলে আসলাম। আমি দেখতেছেন যে এক টানা শেষ হলো, এখান থেকে খেলে এখন আমরা যাবো আবার নতুন আর শর্ট পিস খেলতে। দেখা হবে একটু পর আমাদের পাইলটের সাথে, অটোর সাথে। আমাদের হেলিকপ্টার রেডি, আমাদের টিম রেডি, এখন টিম আবহানি ভাবিদের দোয়া নিয়ে যাবে টুর্নামেন্ট খেলতে। নাইট টুর্নামেন্ট, রাতের ব্লগে তোমাকে স্বাগতম। আমাদের পাইলট তার হেলিকপ্টার উড়িয়ে ফেলেছে, আমাদের যাত্রা কিন্তু শুরু। এক খণ্ড রাশিয়ার মাঝে এখন আমরা, এটাকে গ্রিন সিটি বলা হয়। আমাদের এখান থেকে মাঠে যেতে সময় লাগবে আর মাত্র 5 থেকে 6 মিনিট। আমাদের খেলা 8:30, এখন বাজে 8:20, 10 মিনিট হাতে আছে, 2-1 মিনিট থাকে ঢুকে যাবো আমরা। এই যে মাঠে চলে আসছে, ওই যে মাঠ দেখা যাচ্ছে, এক ম্যাচ খেলা হলো, এখন আমাদের ম্যাচ। আমাদের টিমের প্লেয়ার আকাশ, জিতার খুশি অন্যরকমই হয়, আমরা জিতবো ইনশাআল্লাহ। এই তোর নাচ অভিষেক ম্যাচ, তোরা কি কেউ জানিস আজকে রাহুলের অভিষেক? জানি না, বেশ সব লাগ ভাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস না করে আজকে ব্যাট করো, বল করো। এই যে ভাই চলে আসছে রিয়াদ ভাই, আজকে জিতবো না হারবো ভাই? জিতবেন ইনশাআল্লাহ। এই যে আমাদের বিপর টিমের প্লেয়ার। আচ্ছা তুই তো আমাদের টিমে খেলিস, তোর বিবেকে বাদ নি? সত্যি কথা, আপনাদের সাথে খেলা ব্যাপার না, বেস্ট অফ লাক, খেলা খেলা খেলাই খেলা, ঠিক আছে ভাই। সুজন ভাইকে মিস করি, কিন্তু এখন এখন আমাদের নতুন পাইলট কিন্তু চলে আসছে। কথা হলো আমরা এখন আসি হলো নতুন হাট গোল চত্বর, এটা ঈশ্বরদীর মধ্যে। নাইট টুর্নামেন্ট এখন সব জায়গাতে হচ্ছে, আমরা কিন্তু আগের ম্যাচ এখানে জিতছিলাম, আজকে যদি জিতি তাহলে আমরা সুপার 8 এ উঠবো। এখানে 32টা টিম হয়েছে, ইনশাআল্লাহ আজকে ভাবিদের দোয়া সবার দোয়া আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ জিতবো। আজকের ম্যাচের টস অনুষ্ঠিত এখনই হবে, এদিকে দুই ক্যাপ্টেন এবং আজকের আম্পায়ার কিন্তু চলে আসছে, এখনই টস অনুষ্ঠিত হবে। যে দুই দল অংশগ্রহণ করবে তার এক প্রান্তে থাকবে ঈশ্বরদী আবহন এবং আরেক প্রান্তে থাকবে বাওয়ার একাদশ, এবং এখনই টস কিন্তু অনুষ্ঠিত হবে। এবং টসে চাইলেও কিন্তু বাওয়ার একাদশের এবং সেই টসে জিতে কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিল। খেলাটা হবে 8 ওভারে, প্রথম ওভার করবে অপি। আসলে এক স্টেপে দাঁড়ায় থেকে খুব একটা জোরে বল করা যায় না, প্রথম বলটি অপি ভালো একটি বল করলো। এক এক জায়গায় এক এক নিয়মে কিন্তু এই টুর্নামেন্ট খেলা হয়। আবারও বোলিং এ অপি, আর একটি ভালো বল অপির থেকে। আপনাদের এলাকায় কোন নিয়মে এই শর্ট বাউন্ডারি খেলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো একটি বল এবং আরো একটি দারুণ বল অপির থেকে, আসলে 3-3টি কিন্তু ডট দিল অপি। অপি কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, আবারও বোলিং এ অপি এবং আরো একটি ভালো বল এবং আরো একটি ডট বল, 4-4টি কিন্তু ডট বল অপির থেকে। আসলে এখানে একটি ডট কিন্তু অনেকটাই ভারী পড়ে যায় একটা টিমের জন্য, মাত্র 8 ওভারের খেলা। ওভারের শেষ বল করবে অপি, খুবই ভালো বল করে যাচ্ছে, এবারও ভালো বল ছিল কিন্তু আসলে ব্যাটের কোনাতে লেগে 4 রান হয়ে গেল। আসলে বোলিং এর এখানে কিছুই করার নাই এবং ব্যাটসম্যান লাকি যার জন্য 4 হলো এটা। দ্বিতীয় ওভারে দায়িত্ব নিল আমাদের মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান রনি ভাই দেখে কি করতে পারে, এবং ড্রাইভ খেলার চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়নি, এর সাথে একটি ডট বল দিল মাহফুজ। আবারও বল হাতে প্রস্তুত আমাদের মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান রনি ভাই এবার কিন্তু লিপ করেছিল কিন্তু গায়ে লেগেছে, দি কিপার মিসে কিন্তু 4টি রান। আসলে এখানে ফিল্ডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়াল, এই শর্ট বাউন্ডারিতে কিন্তু ফিল্ডিং অনেকগুলো রান সেভ দিতে পারে, আর ফিল্ডিং যদি মিস হয় তাহলে অনেক রান হয়ে যায়। আবারও বল হাতে প্রস্তুত আমাদের মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান সে রনি ভাই এবার কিন্তু ড্রাইভ খেলার চেষ্টা, এদিকে মাহফুজের হাতে বল, রান হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে হয়নি, এর সাথে ডট বল। মাহফুজ স্টার্ক কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে, ব্যাটসম্যান রনি ভাই কিন্তু রেডি, এবার দেখি করতে পারে, ড্রাইভ খেলার চেষ্টা এবং সবাই আবেদন করেছে, এজ হয়েছে এবং আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরতেছে ব্যাটসম্যান রনি, এর সাথে প্রথম উইকেট পেল আবহনী। দ্বিতীয় ওভারে শেষ বল করবে মাহফুজ স্টার্ক, ভালো বল করে যাচ্ছে, নতুন ব্যাটিং দেখি কি করতে পারে মাহফুজ স্টার্ক, এদিকে দারুণ করে ড্রাইভ খেলার চেষ্টা, ওয়াট অফ ফিল্ডিং, দারুণ একটি চেপ দিল, রান হওয়ার সম্ভাবনা এবং লাগিয়ে দিল, এদিকে আম্পায়ার কাছে আবেদন জানালো, আম্পায়ার নট আউট জানালো। আসলে আসলে শর্ট পিসে কিন্তু এই রান নেওয়াটা খুবই ঝামেলা হয়, বেশিরভাগ সময় রান আউট হয়, বাট অনেক সময় কিন্তু এই রান আউটই জিতাই দেয়, যেমন আগের ম্যাচ কিন্তু আমরা জিতছিলাম। নতুন বোলিং হিসাবে বোলিং এর দায়িত্ব নিল ক্যাপ্টেন তানজিদ, সে কি করতে পারে প্রথম বল, প্রথম বলে ডিরেক্ট বল ছিল, ভালো একটি ফিল্ডিং এর মাধ্যম দিয়ে কিন্তু 4 সেভ করলো রাফুল, অভিষেক ম্যাচে কিন্তু দারুণ একটি ফিল্ডিং দিল সে রাফুল। আসলে তানজিদ কিন্তু বল করে থাকে না, অনেকে বলে তানজিদ আসলে কি করে, আজকে কিন্তু তানজিদ বোলিং করতেছে এবং এটা ওয়াইড বল আসলে বাইরে ছিল, এই জন্য ওয়াইড জানালো আম্পায়ার। আবারও বল হাতে তানজিদ, এবার কি করতে পারে, ইয়র্কার লেন্থের বল ছিল, আসলে ড্রাইভ খেলার চেষ্টার দিকে ব্যাটে বলে হয়নি, আরো একটি ডট বল তানজিদের থেকে। আবারও বল হাতে তানজিদ, আসলে বার ডট কম এর খুব একটা রান হন, এদিকে স্টেপ এগিয়ে কিন্তু শর্ট বলকে মেরে বাউন্ডারি পার করে দিল সে ব্যাটসম্যান। চতুর্থ ওভারে বোলিং আসলো মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান আবিদ দে কি করতে পারে, জোরে হাঁকিয়েছিল, এদিকে ব্যাটে লাগিয়ে কিপারের হাতে লেগে 4 হয়ে গেল, আসলে কিপার মিচে 4টি রান। দর্শক সাইড থেকে কিন্তু অনেক পরিমাণ ভুয়া ভুয়া বোলিং বলতেছে এবং মাহফুজ স্টার্ক আবারও রেডি এবং এজ হয়ে কিন্তু আবির আউট হয়ে গেল, আম্পায়ার জানিয়ে দিল আউট, এবং মাহফুজের কিন্তু আজকে ব্যক্তিগত 2টি উইকেট, আরো 1টি উইকেটের পতন বায়ার.কম এর। মাহফুজ স্টার্ক কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, নতুন ব্যাটিং হিসাবে ফয়সাল দে কি করতে পারে, ডাউন দ্য উইকেটে এসে কিন্তু স্ট্রেটে মেরে দিয়েছে ছক্কা, আসলে
আসলে ছক্কা মারলে এইখানে কোনো লাভ নাই, এখানে যদি ছক্কা হাকান তাহলে আপনার হেঁটে হেঁটে প্যাভিলিয়নে যেতে হবে, কারণ ছক্কা মারলেই আউট। আজকের দিনটা কিন্তু মাহফুজ স্টার্কের দিন, কারণ আজকে অলরেডি তিনটি উইকেট তার খাতায় লিখে ফেলেছে, দেখি কি করতে পারে এই বলটি। এবং ফলাফল আরও একটি উইকেট, মাহফুজ আজকে জ্বলে উঠেছে, কি সুন্দর সে বল, দারুণ একটি বলের মাধ্যমে কিন্তু একটি উইকেট দখল করে নিল মাহফুজ স্টার্ক। এই টুর্নামেন্টের আগের ম্যাচের ভিডিও যারা যারা দেখছেন তারা দেখছেন যে 71 রান আমরা চেস করে ফেলেছিলাম বোলিংয়ে অপি, এবং প্রথম বলে কিন্তু সুন্দর ড্রাইভ করে 4 মেরে দিল। আসলে এই মাঠে কিন্তু মোটামুটি 70-80 রান কিন্তু প্রতি ম্যাচে হচ্ছে, জানি না আজকে কি হবে। আবারও বল হাতে প্রস্তুত, প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করেছিল, এবার জোরে হাঁকিয়েছে এবং আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে গেল। সুন্দর একটি বল অপি করলো, স্টাম্প মুড়িয়ে দিল অপি, এরই মধ্যে কিন্তু 5 উইকেটের পতন হয়ে গেল bio.com এর। অপি কিন্তু একটি বাউন্ডারি খাওয়ার পর থেকে সব বলগুলো ভালো করেছে, আরো একটি দুর্দান্ত বল কিন্তু সেই অপির থেকে দেখতে পেলাম আমরা। ষষ্ঠতম ওভারের দায়িত্ব নিল আমাদের শামিম ভাই, যাকে ছোটা গিল নামে আমরা চিনে থাকি। সুন্দর একটি শর্ট পিচ বল ছিল, ব্যাটসম্যান বুঝতেই পারেনি, একটি ডট বল, বল হাতে ছোটা গিল শামিম, দেখি কি করতে পারে। এবং ভালো একটি বল করলো কিন্তু কিপার মিচে 4 রান, দুর্দান্ত বল করে যাচ্ছে ছোটা গিল শামিম ভাই। আগের বলটিও ভালো ছিল কিন্তু কিপার মিচে 4 রান, এবং কিন্তু স্টাম্প মিস্টাম্প উড়িয়ে দিল ছোটা গিল শামিম ভাই। আর দুইটি ওভারে খেলা আছে কিন্তু হাতে কিন্তু একটি উইকেট মাত্র bio.com এর বোলিং এ তানজিদ। এদিকে রাকিব ভাই প্রথম বলে বাউন্সিং দিয়েছিল, আম্পায়ার জানিয়ে দিল এটা ওয়াইড বল, বল হাতে প্রস্তুত তানজিদ, ব্যাটসম্যান রাকিব দেখে কি করতে পারে। হাফ বল ছিল, স্ট্রেট ড্রাইভ করার চেষ্টা কিন্তু ব্যাটের কোনাতে লেগে 4 রান হয়েছে, এটা লাকি বাউন্ডারি কিন্তু ব্যাটসম্যান রাকিবের থেকে। আবারও বল হাতে তানজিদ, ব্যাটসম্যান রাকিব দেখে কি করতে পারে। ইয়র্কার লেন্থের বল ছিল, ড্রাইভ খেলেছে এদিকে ফিল্ডিং মিচে কিন্তু 4 রান। আসলে আকাশ ভালো চেষ্টা করেছিল কিন্তু হাতে পায়নি, এর সাথে 4 রান, ব্যাক টু ব্যাক বাউন্ডারি খেলো তানজিদ। আবারও বল হাতে প্রস্তুত তানজিদ, ব্যাটসম্যান রাকিব দেখে কি করতে পারে। সুইপ খেলার চেষ্টা, সুন্দর একটি ক্যাচ ধরে নিল মাহফুজ, আসলে ক্যাচ না ধরলেও কিন্তু এটা আউটই ছিল, কারণ 6 হতো এটা। এরই মধ্যে কিন্তু bio.com এর অল উইকেট পড়ে গেল, অল উইকেট ফালাই দিছি, টার্গেট হলো 42 রান। এখানে এর আগের দিন 71 চেস করতে পারছি, ইনশাআল্লাহ আজকে 42 রান হয়ে যাবে, আমাদের ভালো ব্যাটিং আছে। মাত্র 42 রানের টার্গেটে কিন্তু আমাদের টিম আবহনী থেকে ওপেন করবে আজকে ছোটা গেল শামিম ভাই, যেটা আমাদের শামিম ভাই, এটা আমার বন্ধু আকাশ, বেস্ট অফ লাক, খেলে আসবে। যেই মুখগুলো দেখতেছেন তারা কিন্তু আমাদের পিওর সাপোর্টার, তাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা মুগ্ধ। সেকেন্ড ইনিংস এর প্রথম বল করবে বোলার রাকিব, ব্যাটিং এর দিকে ছোটা গেল শামিম, প্রথম বলে ওয়াইড ছিল এবং মিস ফিল্ডিং এ কিন্তু 4 রান, অর্থাৎ 0 বলে 5 রান। আবারও বল হাতে প্রস্তুত বোলিং রাকিব, ব্যাটসম্যান ছোটা গেল শামিম কিন্তু ঠেকিয়ে দিল, সুন্দর একটি বল করে কামব্যাক করলো রাকিব। আবারও বল হাতে প্রস্তুত রাকিব, ব্যাটসম্যান ছোটা গেল, এবার কিন্তু হাফ বল ছিল, সুন্দর একটি ড্রাইভ করলো এবং এর সাথে 4 রান। আসলে রান কিন্তু 6 করে লাগে না, সেখানে কিন্তু 9 রান হয়ে গেছে অলরেডি টিম আবহনী। এবার কিন্তু ডিরেক্ট বল ছিল শামিম ভাই, হাওয়াতে মেরেছে এবং আম্পায়ার জানিয়ে দিল এটা আউট। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো হৃদয়, এদিকে বোলিং এ রাকিব ভাই কিন্তু একটি উইকেট পেয়েছে এবং আম্পায়ার জানিয়ে দিল এটা নো, আসলে নোটা হয়েছে ওভার স্টেপিং এর জন্য, এখানে এর জন্য আম্পায়ার জানিয়ে দিল এটা নো বল। আমি একটু বলে রাখি, নো বলে কিন্তু 6 হয় তাহলে কিন্তু ডিক্লেয়ার আউট যেটা ঘোষণা হবে, ব্যাটসম্যান কিন্তু আউট হবে। দারুণ একটি বল করলো রাকিব ভাই, টিম আবহনী কিন্তু অলরেডি 10 রান করে ফেলেছে বোলিং। রাকিব কিন্তু এবার ডিরেক্ট বল দিয়েছে এবং দারুণ একটি ড্রাইভ করলো সে হৃদয় এবং ফলাফল 4 রান। দ্বিতীয়বার বল করতে আসলো বোলিং আবির, ব্যাটসম্যান আকাশ কিন্তু ব্যাক পড়ে গিয়ে সুন্দরভাবে কাভারে বেঁধে দিল 4 রান। প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করেছিল আবির ভাই, এবার কিন্তু দারুণ একটি বল সেই আবির ভাইয়ের থেকে দেখতে পেলাম। আবারও বল হাতে প্রস্তুত আবির ভাই, ব্যাটসম্যান আকাশ, হাফ বল ছিল, সুন্দরভাবে ড্রাইভ করেছে ব্যাটে বলে না লাগাতে, আসলে ডট বল। নতুন বোলিং হিসেবে বলে দায়িত্ব নিল ফয়সাল, ব্যাটসম্যান হৃদয়, এবার কিন্তু শর্ট পিচ খুবই বাজে বল ছিল, সেটার ফলাফল 4 দিয়ে মেরে দিল সেই হৃদয়। আর মাত্র 19 রান লাগবে টিম আবহনীর বোলিং এ ফয়সাল, এবার কিন্তু আসলে ভালো বল করেছিল, কিপার মিসে 4 রান এবং আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড, অর্থাৎ 0 বলে 5 রান। আর মাত্র 14 রান লাগবে টিম আবহনীর বোলিং এ ফয়সাল, এদিকে হৃদয় কিন্তু এগিয়ে এসে মেরেছিল কাট শট এবং ফলাফল 4 রান। এই ওভারটা অনেকটা ব্যয়বহুল হয়ে গিয়েছে bio.com এর জন্য এবং ভালো একটি বল দিয়ে শেষ করলো ওভার ফয়সাল। আর মাত্র 10 রান লাগবে, ব্যাটসম্যান আকাশ কিন্তু ড্রাইভ খেলার চেষ্টা, ভালো একটি ফিল্ডিং দিয়ে 4 রান সেভ করে দিল। আবারও বোলিং এ প্রস্তুত, এদিকে আকাশ আবার ড্রাইভ খেলেছে এবং সুন্দর একটি ফিল্ডিং কিন্তু দেখতে পেলাম। পাঁচটা বল কিন্তু আকাশ ডট দিয়েছে এবং লাস্ট বলটি ড্রাইভ খেলেছে সুন্দর একটি ফিল্ডিং এর মাধ্যমে, মেড ইন ওভার শেষ করলো। আর 24 বলে 10 রান লাগবে বোলিং এ আবির ভাই, ব্যাটসম্যান হৃদয় কিন্তু ঠেকিয়ে দিল, দারুণ একটি বল করলো আবির ভাই। আবারও বল হাতে প্রস্তুত আবির ভাই, দারুণ একটি বল করলো সে আবির ভাই, ব্যাক টু ব্যাক ডট বল। আবারও বোলিং এ আবির ভাই, আবারও হৃদয় কিন্তু ড্রাইভ করার চেষ্টা, সুন্দর একটি ফিল্ডিং দিয়ে আবারও ডট বল। লাস্ট বল দিয়ে কি করতে পারে, এগিয়ে আসলো এবং রান এর সম্ভাবনা এবং আরো একটি ম্যাড ইন ওভার। দুটি ওভার ম্যাড ইন হতে চাপে পড়ে গেল টিম আবহনী, দেখে কি করতে পারে। এদিকে আকাশের ইস্টা মুড়িয়ে দিল, আকাশ কিন্তু আউট হয়ে গেল। নতুন ব্যাটিং হিসেবে অপি নামলো, সুন্দরভাবে ড্রাইভ করার চেষ্টা কিন্তু ডট বল। আর 16 বলে 10 রান লাগবে, দেখি অপি কি করতে পারে। এবার কিন্তু মনে হচ্ছে ওয়াইড এবং আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড বল। টিম আবহনীর আর 16টি বলে 9 রান লাগবে, দেখি অপি আবারও কিন্তু মনে হচ্ছে ওয়াইড বল এবং মিস ফিল্ডিং এর 4 রান, অর্থাৎ 0 বলে 5 রান। আর মাত্র 4 রান লাগবে, ব্যাটসম্যান অপি শর্ট বল ছিল, মিস করেনি, গুলির বেগে 4 মেরে দিল, এর সাথে জয় পেল টিম আবহনী।
অসাধারণ পারফরম্যান্সের মাধ্যম দিয়ে টিম আবাহনী এখন সুপার 8-এ। আচ্ছা দুই ওভার থাকতে কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি আলহামদুলিল্লাহ, আমরা সুপার 8-এ উঠছি, আব্দুল্লাহ ট্রফি ফাইনাল খেলো। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আমাদের মাহফুজ স্টার কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে, 4-4 উইকেট পাইছে আজকে। খেলা শেষে কিন্তু আমার ফ্যান ফলোয়ার অর্থাৎ ভালোবাসার মানুষগুলোকে পেয়ে গেছি, ভালো লাগলো। আসলে খেলার মাঝে মানুষগুলোকে পাইলে খুবই ভালো লাগে, এই সকল মানুষগুলোর জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো আলহামদুলিল্লাহ জয় মুখে নিয়ে আমরা যাচ্ছি, আমরা আরো এক ধাপ আগাই গেলাম, সুপার 8-এ উঠে গেছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো অনেক ব্লগ এখন প্রতিদিন আসবে। তো বাই বাই, আবার দেখা হচ্ছে খুব জলদি, চলো গেদারা।